یا غریب نواز، یا غریب نواز۔ و دیگر علماء کرام، উপস্থিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে রহমতের আশা করে অন্তর থেকে একটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের অতীতকালের সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসীর কবরে আজাব চলছেন, মৌলার রহমতের দরবারে অদমদের ফরিয়াদ, আল্লাহ পাক যেন আমাদের এই দোয়ার ওসিলায়, আমিনের ওসিলায় সমস্ত কবরবাসীর কবর আজাবকে আল্লাহ যেন মাফ করে দেন। যেই আমল অর্জন করলে সাথে নিয়ে গেলে অন্ধকার কবরটুকু আমরা অযোগ্যের জন্য আলোকিত হবে, শান্তিতে থাকা যাবে কবরের জগতে, সেই আমল দুনিয়ার থেকে অর্জন করে হাসি মুখে কালিমা শরীফ তেলাওয়াত করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে যাওয়ার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ঘৃণিত কাজ থেকে নিজেদের জীবনকে হেফাজত করতে পারি, সেই ঈমানি তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন। সকলের মনোযোগ আকর্ষণ করছি ইনশাআল্লাহ আজিজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আসার সাথে সাথেই আমি আমার মাহফিলের শেষটুকু সমাপ্তি ডাকব। তার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, প্রতিটি কথা কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বিবেচনা করবেন, যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। চিন্তা করে দেখতে গিয়ে কারো কোনো আপত্তি আছে? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু আস্তে করে বলেন। তর্ক বিতর্কের নাম, তর্ক বিতর্কের নাম, মহাব্বতের নাম, মহাব্বতের নাম, মারামারি ধাক্কা ধাক্কির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম। এ কথায় যারা একমত আছেন, বিশ্বাসী আছেন, একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মটা সেই ধর্ম, আমাদের নবীটি সেই নবী। মায়া কাকে বলে, মায়া কত প্রকার ও কি কি, ভদ্রতা কাকে বলে, ভদ্রতা কত প্রকার ও কি কি, শিষ্টাচারিতা কাকে বলে, শিখাইছেন বিশ্বভ্রমণে প্র্যাকটিক্যাল ভাবে, তিনি হচ্ছেন আপনার আমার দয়াল নবী। সেই যুগের কথা আপনার আমার স্মরণের মধ্যে আছে, বিধবার অবস্থা কি হয়েছে, আমার নবী এসে সেই বিধবাকে সম্মানের স্থানে বসাই দিয়েছে। একটা সময় যখন নারী জাতিকে পণ্য হিসেবে মানুষ চিন্তা করতে লাগলো, ব্যবহার করতে লাগলো, আমার নবী এসে বললেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা সন্তান তার জন্য দুইটি জান্নাত। মায়ের পদতলে সন্তানের বেহেশত, নারী জাতিকে সম্মানের উচ্চ স্থানে পৌঁছাই দিয়েছেন আমার নবীর কালাম। এই তিনদের উপর অত্যাচার করা হতো, আমার নবী বললেন, যে মায়া করে মোহাব্বত করে একজন এতিমের উপর, মাতার উপর হাত বুলাবে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 15,000 সওয়াব লিখে দিবেন। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন, একজন এতিমের মাথায় কেউ যদি মায়া করে হাত বুলাই দেয়, আমার আল্লাহ তাকে এই মর্যাদা দান করবে। গবেষকরা গবেষণার দৃষ্টিতে নির্দলীয়ভাবে যখন ইসলামকে জাস্টিফাই করে, ইসলামকে যখন একটু
ভিতরভাবে অন্তরে চোখ দিয়ে যখন একটু দেখে বিশ্ব ভ্রমণে ইসলামের মতো কোন ধর্মই নেই, ইসলামের নবীর মতো কোন নবীই নেই। একটি বই বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী, লেখক কোন মুসলিম নয়, বিধর্মী, কিন্তু সেই বিধর্মীও 100 মনীষীকে যখন উনি সিরিয়াল করলেন, এক নম্বরে আপনার আমার দয়াল নবীর নাম মোবারকটুকু লিখতে বাধ্য হয়েছেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীজির নাম মোবারক উনি প্রথমেই লিখেছেন। প্রশ্ন করা হলো, আপনি একজন বিধর্মী, মুসলমান ধর্মের নবীর নামকে কেন আপনি এক নম্বরে রাখলেন? তখন সেই লেখক উত্তর দিয়েছেন, আমি ধর্মপক্ষ হয়ে বইটুকু লেখিনি, নিরপেক্ষভাবে লিখেছি। যদি ধর্মপক্ষ হয়ে লিখতাম, আমি আমার ধর্মের যে জন আছে তাকে আমি প্রথমে রাখতাম। আমি ধর্মপক্ষ হয়ে লেখাটা লিখিনি, আমি বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছি, নিরপেক্ষ মেসেজ। আর সেই নিরপেক্ষ মেসেজের মধ্যে সর্বপ্রথম যার নাম আসীন হয়েছেন, সন্ন্যাক্ষরে লিখিত হয়েছে, আপনার আমার দয়াল নবীর নাম মোবারক। পাসপোর্ট বানাতে গেলে চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন তাহলে, সবাইকে আমার আওয়াজ স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন? শুনলে একটা আওয়াজ দিবেন, আমি একটু অসুস্থ আছি, আজকের ওয়েস্টটা আপনারাই বেশি করবেন, আমি একটু কম করব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ দিলে আমাকে একটা আওয়াজ, হাই ভলিউমের আওয়াজ লাগবে। একজন মানুষ পাসপোর্ট বানাইতে গেল, চারিত্রিক সার্টিফিকেট একটি তার প্রয়োজন হবে। প্রত্যেকটি কাজে চারিত্রিক সার্টিফিকেটের একটা বড় ভ্যালু আছে। আপনার আমার চারিত্রিক সার্টিফিকেট যেখান থেকে আনি, যিনি সিগনেচার করেন, ওই ব্যক্তি আপনাকে আমাকে চিনেও না। সবাইকে চিনে নাকি? তারপরও সিগনেচার করে দেয়, নিচে লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভদ্র ছেলে। এটাই নিয়ম। পৃথিবীর বুকে একমাত্র স্বতন্ত্র আপনার আমার দয়াল নবী, যার চারিত্রিক সার্টিফিকেট কোন ব্যক্তির কাছ থেকে আসে নাই, স্বয়ং হেডকোয়ার্টার থেকে, লামকান থেকে এসেছে। ইন্নাকা লাআলাহুল কাযীম, যার চারিত্রের সার্টিফিকেট কোন বান্দার পক্ষ থেকে আসেনি, বান্দার স্রষ্টার কাছ থেকে এসেছে। এমন কোন ব্যক্তি কি আর আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। তাহলে সেই নবীর চরিত্র, সেই নবীর জীবন মোবারকের তুলনায় আর সুউচ্চ সাজেশন আমরা অদমদের জন্য আর হতে পারে না। এই নবীর চরিত্র মোবারকের প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, মুসলিম জাতির জন্য নয়, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, যদি সত্যিকার একজন সৎ ভালো মানুষ হতে চাই, আমার নবীর জীবনীকে একটু ফলো করতে পারলেই যথেষ্ট। কারণ নবীজিকে আমার আল্লাহ গোত্র বিশেষের জন্য প্রেরণ করেননি, যেমনি ভাবে মূসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন গোত্রের জন্য, যেমনি ভাবে বাংলাদেশ একটি দেশ, চট্টগ্রাম একটি, ঢাকা একটি, সিলেট একটি, এই সারা বাংলাদেশকে যদি আপনি পৃথিবী ধরেন, মূসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন মনে করেন চিটাঙ্গের জন্য, দাউদ নবীকে পাঠিয়েছেন সিলেটের জন্য, মূসা নবীকে পাঠাইলেন আমার আল্লাহ নোয়াখালীর জন্য, এরকম। কিন্তু একমাত্র শোক কারো কখনো চরিত্র হতে পারে না, সেজন্য কে কি করলো, কে কেমন করলো, সেই বিবেচনায় বিবেচিত করতে গিয়ে সময় নষ্ট করার চাইতে নিজের জীবনটা একটু সাজাতে পারলে মন্দ কি? ও কি করলো, ও কি করলো না, ওর এটা দোষ, ওর সেটা দোষ, সেজন্য আল্লাহর বলিরা কত সুন্দর একটা কথা বলেছেন, সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট হয় তাহলে কিন্তু আমি ককটেল বোমা মেরে দেব বলে। আল্লাহর বলিদের শিক্ষাটা একটু দেখেন, যখন তুমি কাউকে সাবধান করার জন্য একটি আঙ্গুল তার দিকে করে দাও, তুমি যখন কাউকে সাবধান করার জন্য একটি আঙ্গুল তার দিকে করে দাও, একটু মনোযোগ দিয়ে দেখো, বাকি তিনটা আঙ্গুল কিন্তু আল্লাহ তোমার দিকে করে দিয়েছেন।
একটি আঙ্গুল যখন আমি আপনার দিকে করে দিলাম, একটি আঙ্গুল দিয়ে আমি আপনাকে সতর্ক করছি, ঠিক তখনই তিনটা আঙ্গুল কিন্তু আমাকে সতর্ক করছে। আপনার জন্য যখন আমি একটি আঙ্গুলে সতর্কবাণী ব্যবহার করলাম, আল্লাহ আমার জন্য তিনটা আঙ্গুলে সতর্কবাণী করে দিলেন। সেজন্য আল্লাহর বলিদের জীবনীর মধ্যে আমরা পাই, ওনারা অন্যের দোষ ধরা থেকে সবসময় বিরত থাকতেন, নিজের জীবনকে সাজাতে চাইতেন। শেষ পরিসরে আমি আমার কথা ভূমিকাটুকু এক জায়গায় আনছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা দুনিয়াতে আসছি, থাকছি, আবার চলে যাচ্ছি। গরু ছাগলও আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, তারাও চলে যাবে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য রইল কোথায়? আছে কোনো পার্থক্য? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আপনি হয়তো বলতে পারবেন যে ভাইয়া আমরা তো আল্লাহর ইবাদত করি, বাস আপনি এতটুকুই বলতে পারেন আমরা আল্লাহর ইবাদত করি। আমি বলবো ভাই আপনার গবেষণার মধ্যে হয়তো একটু বাদ পড়ে গিয়েছে, জেনে রাখা ভালো, আল্লাহর প্রতিটা সৃষ্টি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্টাইলে আল্লাহর ইবাদত করতেই আছে। গাছে যে আল্লাহর জিকির করে বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে যে গাছেরও জান আছে, গাছও জিকির করে, পাথরে জিকির করে, বর্তমান বিজ্ঞান কিন্তু সেটাও খুব এনেছে। আল্লাহর প্রতিটা সৃষ্টি আল্লাহর জিকিরে মশগুল থাকে, মানব জাতি তো আল্লাহর জিকির করতে ভুলে যায়, কিন্তু সেই সৃষ্টি কখনো আল্লাহর জিকির করতে ভুলে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? পশু আসলো, মানুষও আসলো, পশুও চলে গেল, মানুষও চলে গেল, পার্থক্যটা কি রইল? এই পশু এবং মানব জাতির জীবনের মধ্যে যে পার্থক্যটা করে দেখাইতে পেরেছে তাদেরকে বিশ্বভুবন স্মরণ দেখেছে শত শত বছর। পশুর জীবন মানবের জীবনের মধ্যে পার্থক্য যারাই করে দেখাইতে পেরেছেন বিশ্বভুবনে তাদেরকে বলা হয় আল্লাহর নেককার বান্দা। আল্লাহর বলি তাদেরকে বলা হয় যারা পশুর জীবন থেকে মানুষের জীবনের মধ্যে এসেছেন। এখন গভীর মনোযোগ দেন, সূরা বাকারা আল কোরআন মানব জীবনের বড় সাজেশন, ঠিক না ভাই? ঠিক, আল কোরআন মানব জীবনের সবচাইতে বড় সাজেশন। সেই সাজেশনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার পরে শুরু করেছেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা মানে কি? গাবি, গাবি মানে পশু, গাবি মানে পশু। কোরআনুল করিমের সর্বশেষ সূরা সূরা নাস, নাস মানে মানুষ। আল্লাহ বাকারা দিয়ে কেন শুরু করলা, নাস দিয়ে কেন শেষ করলা? আল্লাহ বলে যে পশু হয়ে পড়া শুরু করো, মানুষ হয়ে বের হওয়া। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, পশু হয়ে শুরু করো, মানুষ হয়ে বের হবা। এখন আমি আমার কথায় ফিরে আসি, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কর্ম, যাদের চরিত্র, যাদের অত্যাচার দেখে আমরা অনেক সময় বলে ফেলি যে জানোয়ার আছাই তো খারাপ, তোর কবর, তোর খবর দেখলে, তোর অবস্থা দেখলে জানোয়ারও লজ্জা পাবে। তার মানে কি? আমাদের চারিত্রিক গঠন এমন বিপর্যয়ে চলে গেছে যে মাঝে মধ্যে আমরা পশুদের পশুত্বকে হার মানায় ফেলি। যত জীবনে আপনি এমন পাবেন, আজকে বলে রাখলাম, সময় পাইলে গবেষণা করে দেখবেন, যতই এই রকম কঠিন জীবনে আপনার চোখে আসবে যাদের জীবনকে, জীবনীকে পশুর সাথে কম্পেয়ার করা হয়, সে সমস্ত জীবনীর মধ্যে দেখবেন আমার নবীর মহাব্বত, আমার নবীর অনুসরণ নাই। আর যে সমস্ত জীবনী প্রত্যেকটা মানুষের শোনার পরে মুখ থেকে অজান্তে সুবহানাল্লাহ বের হয়, সেই সমস্ত ব্যক্তির জীবনীর মধ্যে দেখবেন নবীর মহাব্বত এবং নবীর অনুসরণ আছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যাদের জীবনী স্মরণ রাখা হয় তাদের জীবনে তো নবীর মহাব্বত,
নবীর আদব, নবীর তাজিম, নবীর জীবনের একটা প্রতিচ্ছবি তাদের জীবনে দেখা যায়, যার স্মরণে আজকে আপনার এই মাহফিল হিন্দাল বলি, বান্দা নামাজ, আতা রসুল, খাজে খাজে গা, খাজা গরিবে নামাজ। ওনার বাড়ি কোথায়? সিঙ্গিস্তান। আসলেন কোথায়? হিন্দুস্তান। আর একটু জোরে বলতে হবে তো। বাবার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। 14-15 বছর বয়সে মা বাবার ছায়া মাথার উপর থেকে উঠে যায়। বাবার রেখে যাওয়া একটাই সম্পত্তি ছিল, ফলের বাগান। কিসের বাগান? বাস পিতৃক সম্পত্তি শুধু একটাই ছিল, ফলের বাগান। যখন ওনার বয়স 15-16, সে সময়ে কিছু বিদর্মীরা ওই সিঙ্গিস্তানের উপর হামলা করে, মুসলমানদের উপর হামলা করে। সে হামলার শিকার হয়ে মুসলমানদের ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। সে 15 বছর বয়সে মঈনুদ্দিন চিশতি কি করছেন? নিজের সেই সম্পত্তি, একটাই সম্পত্তি ছিল বাবার রেখে যাওয়া, সেই সম্পত্তি বিক্রি করে অর্জিত অর্থটা আল্লাহর রাস্তায় মুসলমানদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। দান করার মন মানসিকতা সে 15 বছর বয়স থেকে। তো উনি মানুষের মতো মানুষ না হয়ে আপনারা আমার মতো মানুষগুলা কি মানুষ হবে? ওনার সমতুল্য হতে পারবো আমরা? সমতুল্য হওয়ার আগে ওনার মতো একটা মন তৈরি করতে হবে। আমার গরিব নামাজ জীবনে ইচ্ছা করে একক্ত নামাজ কাজা করে নি। আরেকটা আওয়াজ লাগবে। যে গরিব নামাজ জীবনে 30-40 বছর ছাত্রদেরকে কোরআনের তাফসীর পড়াইছেন, যে গরিব নামাজ জীবনে 4-5 বছর ছাত্রদেরকে হাদিসের দরস দিয়েছেন, যিনি ছিলেন মুফতি, গরিব নামাজ যিনি ছিলেন মুফতি, ফকিহে মিল্লাত যাকে বলা হয়, মুফতির মুফতি। আমরা বলি বলতে বুঝি উনি আলেম নয়, এটা ভুল ধারণা। প্রতিজন বলি এক একজন জগৎ বিখ্যাত আলেম। আলেম ছাড়া কখনো বলি হওয়া যায় না। যেই বলি হবে তার কাছে এলম, এলমে লুদুনির মাধ্যমে হোক, এলমে জাহিরের মাধ্যমে হোক, আল্লাহ কিন্তু দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ এই এলমটা আমার নবীর জবান থেকে বের হয়েছে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এলম যেহেতু নবুয়তের জবান থেকে বের হয়েছে, সুতরাং ওই এলমটা সেই জায়গায় থাকবে যেখানে বেলায়েত থাকবে। মাসালাটা বোঝার চেষ্টা করো। হিন্দাল বলি বান্দা নামাজ, গরিবে নামাজ, সমস্ত টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিলেন দুঃখী মুসলমানদের। আরেকটা আওয়াজ দিয়ে বলে, এই ওনার যাত্রা শুরু হলো, ওনার যাত্রা শুরু হলো। যাইতে 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 এত কিছুর মধ্যে উনি পড়ালেখা বন্ধ করেনি, জ্ঞান অর্জন বন্ধ করেনি। যখন উনার জাহের জ্ঞান অন্তর পরিপূর্ণ হয়েছে, ওনার দিলে তাসল্লি এসেছে, মোটামুটি আমার অন্তর এখন জাহিরি জ্ঞানে, বাহিরের জ্ঞানে, প্রাতিষ্ঠানিক জ্ঞানে আলোকিত হয়েছে, ওনার মনে মনে হঠাৎ করে সাপ জাগলো, এই এলম অর্জন করলাম এত বছর কিন্তু অন্তরে শান্তি লাগে না কেন? এলম তো আমি অনেক অর্জন করেছি, আল্লামা হয়েছি, মুফতি হয়েছি, মনে শান্তি লাগে না কেন? রাস্তায় যাওয়ার সময় এক পাগলের সাথে দেখা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। পাগলকে সালাম দিলেন, মুসাফা করলেন, ওই পাগলে বলে, মঈনুদ্দিন এখনো তোমার অনেক কিছু শিখা বাকি আছে, তোমার জন্য তোমার শিক্ষক বাগদাদে অপেক্ষা করছে। বাস এতটুকুই কথা। এই একটি কথা ওনার বিবেক রাজ্যে, জ্ঞান রাজ্যের মধ্যে তুফান সৃষ্টি করে দিল। আমার মনের খবর সে জানলো কেন? আমার মনের খবর এই পাগলা জানলো কেমনে? সে কোন জ্ঞানের অধিকারী যেটা আমার কাছে নাই? সে কোন জ্ঞানের অধিকারী যে জ্ঞানটা আমি মঈনুদ্দিনের কাছে? ঠিকানা পেয়েছে বাগদাদ, চলে গেল বাগদাদ। বাগদাদ যাওয়ার পরে দেখা হয়ে যায় মঈনুদ্দিন চিশতির কিসমত চমকানে ওয়ালা হযরত খাজা ওসমান হারুনি। গরিব নওয়াজের পীর মসজিদের নাম কি? হযরত ওসমান হারুনি।
ওসমান হারুনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে গরিবে নামাজ মনে মনে চিন্তা করলেন, উনি কি সত্য নাকি মিথ্যা আমাকে একটু যাচাই করতে হবে, যাচাই করতে হবে। আমি মনে মনে কিছু কষ্ট নিয়ে যাব, যদি উনি সত্যিকার আল্লাহ ওয়ালা হয় তাহলে ওনার থেকে আমি উত্তরগুলো পাবো, মনে মনে এই চিন্তা। গরিবে নামাজ গিয়ে ওসমান হারুনের মজলিসের মধ্যে, শিক্ষার মজলিসের মধ্যে বসলেন। ওসমান হারুনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, পড়াইতে পড়াইতে সমস্ত পড়া শেষ হলো। পড়া শেষ হওয়ার পরে ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির দিকে আঙ্গুল তুলে বলে, মঈনুদ্দিন মনের প্রশ্নের উত্তর পেয়েছো নাকি আবার নতুন করে দিব? উত্তর কি পেয়েছো নাকি আবার নতুন করে দিব? এখন কথাগুলো শোনার পরে আপনার বিবেক দৃষ্টিতে মনে হবে এটা আবার কেমনে সম্ভব, এটা আবার জানবে কেমন, এটা আবার বুঝবে কেমন? একটি কথা মনে রাখবেন, বিজ্ঞান যত অগ্রগতির দিকে আগাচ্ছে নবীর মুজেজা ওয়ালির কালামত তত বেশি প্রমাণ হতে যাচ্ছে। বিজ্ঞান যত ডেভেলপ করবে ইসলাম তত মানুষের মধ্যে বোঝা সহজ হবে। কথা বলেন ঠিক না বেটি? আরেকটু জোরে বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আজকে বললাম তো একটু অসুস্থ আছে, এভাবে চালাই কি বলেন? হ্যাঁ এভাবে চলবে, এভাবে চলবে? বিরক্ত হলে হাত তুলে দিবেন, আমি শেষ করে দিব, সমস্যা নেই। আর এমনি প্রধান আকর্ষণ আসলে তো আমি এমনি বিদায় হয়ে যাচ্ছি। মঈনুদ্দিন নতুন করে বলবো নাকি উত্তর পেয়েছেন? মঈনুদ্দিন চিশতির সাথে সাথে ওসমান হারুনির কদমে পাকের মধ্যে উপস্থিত হয়ে বায়াতের জন্য আরজি করলেন, ওসমান হারুনি বায়াত গ্রহণ করলেন। তাহলে এখন ওসমান হারুনির মুরিদকে যারা শিকারী আগ্রহ আছে তারা একটু বলবেন, ওসমান হারুনির মুরিদকে, খাজা গরিবে নামাজের পীর মুর্শিদকে, পীর মুরিদি হয়েছে কি হয় নাই, আমাদের মধ্যে হয় কি হয় না, এখন পার্থক্যটাও দেখে নেন। ওসমান হারুনি বায়াত গ্রহণ করার সাথে সাথে মঈনুদ্দিন চিশতিকে হুকুম দিলেন, প্রতি রাত্রে 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে। তাহলে পীরও ধরেছে মুরিদও হয়েছে, আবার অকর্মা বসেও থাকে নাই, আল্লাহর ইবাদতও করেছে, তার মানে তরিকতের শিক্ষা দিয়ে গিয়েছেন। শুধু বায়াত হলে হবে না, কিছু পরিশ্রম আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গরিবে নামাজ পীরের খেদমতে থাকতে 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 দীর্ঘ অনেক দিন পরে ওসমান হারুনি হঠাৎ বলে উঠলেন, মঈনুদ্দিন আমি হজে যাওয়ার এরাদা করেছি, তুমি কি আমার সঙ্গী হবে? মঈনুদ্দিন চিশতি বললেন, এর চাইতে বড় সৌভাগ্য কি হওয়ার হতে পারে, পীর মসজিদের সাথে আল্লাহর ঘর তাওয়াফ। ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিকে সাথে নিয়ে আল্লাহর ঘরের পানে রওনা দিলেন, আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন, হজ্জে বাইতুল্লাহর জন্য রওনা দিলেন। আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার পরে হাতিমের মধ্যে দাঁড়িয়ে ওসমান হারুনি এক হাতে মঈনুদ্দিন চিশতির হাতটাকে ধরে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমার মঈনুদ্দিন আমার অন্তরকে খুশি করেছে মৌলা, তোমার দরবারে আজকে আমি আমার মঈনুদ্দিনকে সুপর্দ করে দিলাম, তোমার রহমতের দরবারে তুমি মঈনুদ্দিনকে কবুল করে না। কোথায়? হাতিমে দাঁড়িয়ে। হাতিম মানে কি? কাবা শরীফে এমন একটি জায়গা যে জায়গায় দোয়া করলেই কবুল। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কাবা শরীফ তাওয়াফ করেছি এরকম আমরা অনেকেই আছি, মাইকের আওয়াজ যাচ্ছে এরকম অনেকেই শুনছেন যে আল্লাহর ঘর তাওয়াফ করেছি। বেশি থেকে বেশি আমরা কি চিনি? মাকাম ইব্রাহিম, হজরে আসওয়াদ, কাবা শরীফের দরজা।
তিন সেক্টর জায়গা আছে আর বেশি কিছু কাবা শরীফ একটি জায়গা আছে যার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। কাবা শরীফের এই স্থান সেই স্থান যে স্থানে দাঁড়িয়ে আমার নবীর দাদা আব্দুল্লাহ দোয়া করেছিলেন, এটি সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে আমার নবী দোয়া করতেন, যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি মাইনউদ্দিন চিশতি আল্লাহ পাকের রহমত পাওয়া শুরু করে দিলেন, অন্তর্জগতে বসবাস করে অন্তর্জগৎকে আলোকিত করতে লাগলেন। এক পর্যায়ে রসুলে পাকের মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারতে গেলেন, আমার নবী ওই মঈনুদ্দিনকে সেই জায়গা থেকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে কথা আপনার আমার সকলের জানা আছে, সে কথা আপনার আমার সকলের জানা আছে। আমার নবী মঈনুদ্দিন চিশতিকে রওজায়ে পাক থেকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হিন্দুস্তানের হিন্দুস্তানের বাদশাহী দান করেছেন। অনবী আপনি মঈনুদ্দিনকে দিলেন কেন? কম মঈনুদ্দিনকে ওনার পীর মুর্শিদ আল্লাহর রহমতের দরবারে কবুল করে নিয়েছেন, ওইখান থেকে দায়িত্বটা এসেছে মঈনুদ্দিনের বাগে। এখন এই পয়েন্টটা একটু খেয়াল করবেন, যারা সায়েন্সের ছেলেরা আছেন বাইরে আছেন আপনারা একটু খেয়াল করবেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রিন্সিপালের রুমে একটা মানচিত্র মানচিত্রটা কেমন কেমন গোলাকার। একসময় বিজ্ঞান বলেছে পৃথিবী সেপ্টা, পৃথিবী এরকম, পৃথিবী ওইরকম, যে যাই বলো পৃথিবী গোলাকার একটা মানচিত্র আপনার আমার সামনে এসেছে, আবিষ্কার হয়েছে বেশি থেকে বেশি 50, 60, 70, 100, 200 বছর আগে। এর আগে তো অন্য কথা বলেন না, 500 বছর ধরলো, আমার কি সমস্যা? কি আমার নবী মঈনুদ্দিন চিশতি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সেঞ্জারের বাসিন্দা, আমি তো ইরাকের বাসিন্দা, আমি আরবের বাসিন্দা, হিন্দুস্তান এটা কোথা, আমি চিনব কিভাবে? আমার নবী মঈনুদ্দিন চিশতিকে পথ দেখানোর জন্য একটি জান্নাতি ফল দিয়েছেন যে ফলের আকৃতি পৃথিবীর আকৃতির মতো গোল। তখনও কিন্তু মানচিত্র আবিষ্কার, বিজ্ঞান ডেভেলপ, আমার নবী সেই গোল ফলটি দিয়ে প্রমাণ করে দিলেন ও দুনিয়াবাসী এক সময় তোমরা মানচিত্র বানাবা, মানচিত্রের আকার তোমরা পৃথিবীর আকারে বানাবা, এখনো তোমাদের সায়েন্স টেকনোলজি এত উন্নত হয় নাই যে কি রকম দেখতে হবে। আমি মদিনাওয়ালা আগে থেকে তোমাদেরকে একটা শেপ দিয়ে দিলাম, একটা ইঙ্গিত দিয়ে দিলাম, পৃথিবী এমনই হবে। এখন আসেন গুগল ম্যাপ আসেনি মোবাইলে কথা বলেন না, পটিয়া টু কক্সবাজার আপনি যখন লোকেশন চেক করবেন আপনাকে একটা নির্দিষ্ট রাস্তা দেখাবে, সে রাস্তা দিয়ে যখন আপনি যাবেন ডাইনে যাওয়ার এক মিনিট আগে বারবার আপনার মোবাইল আপনাকে সংকেত দিবে টার্ন রাইট, টার্ন রাইট, টার্ন রাইট, ডাইনে যাও, ডাইনে যাও। আপনি যদি ইচ্ছা করে ও ভুল করে যদি বামে চলে যান আপনার মোবাইল আপনাকে বারবার সংকেত দিবে রং ওয়ে, রং ওয়ে, টার্ন রাইট। তুই বেটা জানলি কেমনে? আমি কই তুই কই? এটা জানা আছে নি? এটা জানা আছে? আমি যে ডাইনে যাচ্ছি না বামে যাচ্ছি তার কাছে খবর কেমনে? বিজ্ঞানের স্যাটেলাইট, পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, বিজ্ঞানের স্যাটেলাইট মহাকাশ যান এমন ভাবে তৈরি করা হয়েছে বান্দা যেখানেই থাকুক না কেন লোকেশন ট্র্যাক করা সম্ভব, আসামি ধরে পুলিশে আইনের লোকে লোকেশন ট্র্যাক করে রাস্তা দেখায় গুগল ম্যাপ, লোকেশনের মাধ্যমে সব কিছুর মাধ্যম হচ্ছে স্যাটেলাইট, যেটার আবিষ্কারক আল্লাহ নয় বান্দা, মুসলমান নয় বিধর্মী, সারা বিশ্বকে কন্ট্রোল করছে এই মহাকাশ যান স্যাটেলাইট, ইন্টারন্যাশনাল স্পেস যাকে বলা হয়, স্যাটেলাইট যাকে বলা হয়, এটা হচ্ছে মানবের তৈরি।
আপনি এখান থেকে বসে আমেরিকার সেই স্যাটেলাইটের মাধ্যমে আপনি আমেরিকার অবস্থা পর্যন্ত দেখতে পারবেন, ক্যালিফোর্নিয়া পর্যন্ত আপনি এখান থেকে দেখতে পারবেন, অবস্থা ছবি সহ আপনার সামনে চলে আসবে, টিভির দরকার হবে না, ম্যাপে এই জিনিসটা আছে, ম্যাপের মাধ্যমে আল্লাহর খোদাই ভাবে খোদাই কুদরতের মাধ্যমে খোদাই স্পেশাল কিছু বান্দার জন্য আল্লাহ পাক এই রকম একটা রহমতের স্যাটেলাইট ফিট করে দিয়েছেন। বান্দা যখন দুনিয়া থেকে অন্তরের কানেকশন সেখানে মারে সেখান থেকে উত্তর অটোমেটিক করে রিপ্লাই চলে আসে, বলেন না সুবহান। একটি গোস্ত পিণ্ড রয়েছে, এটা সঠিক যদি হয় সর্বাঙ্গ সঠিক হবে, এটা যদি নষ্ট হয় সর্বাঙ্গ নষ্ট হবে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গোস্ত পিণ্ডর এতই ক্ষমতা? আমার নবী বললেন, ওয়াহুয়াল কাল, সেটি হচ্ছে মানবের মধ্যে, যার নাম হচ্ছে কলব। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নিশ্চয় প্রতিটা মানব দেহের সেই কলবের মধ্যে আল্লাহ প্রদত্ত দুইটা চোখ আছে, আল্লাহ প্রদত্ত দুইটা কান আছে। এই দুইটা চোখ যাদের খুলে যায় বিশ্ব ভ্রমণ তাদের সামনে থাকে। এখন আমরা যখন দুনিয়াতে আসি তখন চোখগুলা কি খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ। এখন এখন খোলা খোলা হলে তো সারা সারা দুনিয়া দেখতে শুনেন, এই চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এই চোখ বন্ধ করলে সারা দুনিয়া দেখে, আসলে নাই বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমির উলিয়ার জীবনীতে যান, বেশি দূরে যাওয়ার দরকার, অহর 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 সন্তান জন্ম হওয়ার পরে আপনার আমার সকলের সেই দুইটা চোখ খোলা ছিল, সেজন্যই হাজার নারীর মাধ্যমে হাজার নারীর মধ্যেও আপনি আমি মাকে কিন্তু ঠিকই চিনে নিয়েছি। সন্তানের বুঝ নাই, বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু মাকে দেখলে বাবাকে দেখলে কিরে ভাই তুই সিমলি কেমনে কয়, এই চোখে কোনো সিনের বয়স হয় নাই, এখানেও এখনো বিবেক হয় নাই, যা চিনি এখান থেকে চিনি। ওইটা ছিল, চোখ খোলা ছিল, কান খোলা ছিল, বয়সের তালে তালে সমাজের ভিতরে ঢুকে বন্ধু বান্ধবের সাথে মিশে যখন নিজেকে আস্তে আস্তে গুনার সাগরে ভাসাইতে থাকলাম, ওই অন্তরের চোখের মধ্যে আস্তে আস্তে ময়লা জমতে থাকে, ময়লা জমতে 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 সে চোখটি এক সময় পুরো একটি প্রাচীর চলে আসে চোখের সামনে, যার কারণে আমরা সেটা দেখি না। তাই তো নবী বলেছেন, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার কর। আদেশটা খেয়াল করবেন, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার কর। ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার তো সেটাকে করা হয় যেখানে আগে থেকে ময়লা থাকে। আমার নবী বলে, সেই জন্যই তো বললাম গুনার সাথে সাথে কলবের মধ্যে জং খাওয়াইয়ে ফেলছো, ময়লা ফেলে ফেলছো, এখন ওই ময়লাটা পরিষ্কার করতে গেলে তোমাকে তরিকাতের জিকির করতে হবে। সেই জিকিরে যখন তালে তাল মিলবে, হায়ে হা মিলবে, নফসে নফস মিলবে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলবে, বান্দার অন্তরের মধ্যে আল্লাহর নূর যখন আসতে শুরু করবে ওই ময়লাটা অটোমেটিক পরিষ্কার হতে থাকবে। আমরা যখন ঘুমাই আমাদের অজু ভেঙে যায়, ঠিক না? আজকেও জুমার নামাজ অনেকে তো ঘুমাইছে, একটু ঘুমাইছে, একদম কেউ ঘুমাই নেই দেওয়ালে, যারা হেলাম দিছে তাদেরকে খেয়াল করেন না যে ওয়াইজ শুনতে শুনতে তব্বাস আছে না। আমার দয়াল নবীর শান মুস্তাফা এমন, আমার নবী ঘুমাতেন অজু ভাঙতেন না। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, মেয়েরাজের রজনীতে, এই রজব মাস মেয়েরাজে, এই মেয়েরাজের রজনীতে আমার আল্লাহ যখন জিব্রাইলকে পাঠালেন নবীকে মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার জিব্রাইল এসে দেখলেন আমার নবীজি
আমার নবীজি ঘুমাচ্ছেন, সবাই মিলে বলবেন আমার নবীজি ঘুমাচ্ছেন। জিব্রাইল আমিন বলে, ইয়া রাব্বে করিম, আপনার নবী আপনার হাবিব তো ঘুমাচ্ছেন, আরাম করছেন, এখন আমি কিভাবে ডাকব, শরীরে হাত দিব? আল্লাহ বলে যে না, নাম ধরে ডাকব। আল্লাহ বলে যে আমি আল্লাহ হইয়া জীবনে ডাকছিনি নাম ধরে। আওয়াজ আর একটু লাগবে তো, আমি স্রষ্টা হয়ে কখনো আমার হাবিবকে কি আমি নাম ধরে ডেকেছি? না। তো তুমি কেমনে ডাকবা? তো আল্লাহ ডাকবো কেমনে? কাব্বিল কাদামাই হে, আশেকের আওয়াজ লাগবে, কাব্বিল কাব্বালা ইউকাব্বিলু কাব্বিল আমরের সিগা কাব্বিল কাদামাই হে, জিব্রাইল তোমার নরম নরম ঠান্ডা ঠোঁট দিয়ে আমার নবুয়তের নবীর কদমে পাকের মধ্যে চুমু খাও। এখন ডাক্তারি সায়েন্টিফিক ব্যাখ্যা আসেন, ডাক্তার বর্তমান ডাক্তার বলে কোন মানুষ যদি ঘুমন্ত অবস্থায় থাকে খবরদার তাকে চিৎকার দিয়ে ডাকিও না, এমন ভাবে ডাকিও না যাতে সে ভয় পেয়ে যায়, কারণ সে এইভাবে যদি ভয় পেয়ে যায় যে কোনো মুহূর্তে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তাররা শিখাই দিচ্ছেন কিভাবে ঘুমন্ত মানুষকে ডাকবে, আস্তে আস্তে, হয়তো মাথায় চুলকায় দাও, না হয় পায়ে চুলকায় দাও, না হয় তাদের শরীরে একটু ঠান্ডা লাগাও, চিৎকার দিয়ে, চিৎকার দিয়ে নয়। আমার নবী এই সূত্রটা 1450 বছর আগে দিয়ে গেছেন, একই সূত্রটা। তা আমাদের অবস্থাটা কি জানেন, সকালবেলা দৌড়াচ্ছেন, কিরে ভাই দৌড়াও কেন, ডাক্তারে বলছে দৌড়াইতে, সকাল সকাল দৌড়াইলে শরীর ফিটনেস ভালো থাকে, ডায়াবেটিস কম হবে, কে বলছে? আমি বললাম ভাই একই কথা তো নবীও বলছিল, একই কথা তো নবীও বলছিল, কই মনন নাই বলি, কথা কি বুঝতে পারছেন? ওই নবী বলেছেন সেটা মনে নাই, কিন্তু ডাক্তারে বলছে যে এটা খবর ঠিকই মনে আছে, তো পার্থক্য কেন? আমার নবী বলার সময় এটা বলে নাই যেটা ডাক্তারে বলছে, সেটা কি? যদি সকালবেলা উঠে না হাঁটেন আপনার এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, এটা ডাক্তারে বলছে, সেজন্য ভয়ে দৌড়াচ্ছে। আমার নবী তো রহমতের নবী, সেজন্য এগুলো বলেও নাই, বলে নাই, শুধু বলেছেন যদি উঠো সকালের বাতাস ব্রেনের জন্য ভালো, সকালের বাতাসটা ব্রেনের জন্য ভালো, গভীর মনোযোগ দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করুন। মাইনউদ্দিন চিশতি গেলেন হিন্দুস্তানে, কোথায় গেলেন? সবাই ছিল বিদর্মী, সবাই ছিল বিদর্মী। এখন উনি সেই জায়গায় গিয়ে দেখলেন সবাই একটি নির্দিষ্ট নিয়মে মানুষ মগ্ন, আর সেটা হচ্ছে গানের সুরের আওয়াজ, সুরের জগতে বসবাস করে, তারের জগতে বসবাস করে ওই জায়গার মানুষ। তাহলে ওই জায়গার মানুষকে যদি আমার দলে আনতে মন চায় আমাকেও সেই কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আমার গরিবে নামাজও কৌশল অ্যাপ্লাই করেছেন। যাই হোক, আস্তে আস্তে মুসলমানের মধ্যে সংখ্যা বাড়তেই আছেন, বাড়তেই আছেন, বাড়তেই আছেন, বাড়তেই আছেন। কোনো বোমা নয়, কোনো অস্ত্র নয়, মহাব্বতের বোমা, কথার বোমা, এটাই মারছেন। এত কিছুর মধ্যেও আমার গরিবে নামাজ এক অক্ত নামাজ ছাড়ে নাই। এখন আপনাদের বললে আপনাদের মনে পড়বে, এক অক্ত নামাজও ছাড়ে নাই। আয়না সাগরের পানির কাহিনী জানেন তো, বলেন না, জানেন তো? আয়না সাগরের পানি নিতে কে পাঠাইছেন? হাজা বাবা। পানি দিয়ে কি করবেন? পানি দিয়ে কি করবেন? পানি দিয়ে কি করবেন? অজুটা কি জন্য? তার মানে আয়না সাগরের পানির কাহিনীও যেটা ঘটেছে সেটার পিছনে নামাজ ছিল। আমার ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, কারবালার ময়দানে এত অত্যাচার, এত হামলা, এত তীরের বর্ষণ, নামাজ ছাড়ে নাই কেন জানেন? আমার ইমাম হুসাইন বলে পরবর্তী আমার রসুলের উম্মতেরা আমার জীবনীকে যখন একটু স্টাডি করবে, আমার জীবনী সম্পর্কে যখন শুনবে, তখন তারা চিন্তা করবে এত রকম অত্যাচারের মধ্যে ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। সুতরাং নবীর উম্মত হিসেবে আমরাও আজকে থেকে সেই চেষ্টাটা করব, সেই চেষ্টার জন্য ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই।
কষ্ট হচ্ছে আজকে আমার? ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। এখন আসেন, গরিবে নামাজ খাদেমকে পাঠালেন, খাদেম পানি নিয়ে আসো। হুজুর কেমনে আনবো, পানি তো নিতে দিচ্ছে না, পাহারাদার বসা, পাহারাদার বসা, পানি নিব কেমনে? আমার গরিবে নামাজ ওই খাদেমকে একটা বাটি দিলেন, একটা লোটা দিলেন, একটি পাত্র দিলেন। পাত্র দেওয়ার পরে বললেন, আয়না সাগরের পাশে যাওয়া, খবরদার কাছে যাইও না, কাছে যাইও না, পানির কাছে যাইও না, পাশে যাবা। পাশে গিয়ে বলবে, এ আয়না সাগর, মঈনুদ্দিন তোমাকে স্মরণ করেছে, মঈনুদ্দিন তোমাকে স্মরণ করেছে। সে খাদেম যে ভাই যে কাজ বলা সে কাজ, যাই বললেন তাই করলেন। আল্লাহর কুদরতি হুকুমে আয়না সাগরের পানি শুকায় যায়, ওই খালি লোটা ভর্তি হয়ে যায়। সে পাত্রটা ছিল হযরত দাতা গঞ্জে বখশ লাহোরির দেওয়া, দাতা গঞ্জে বখশ লাহোরির দেওয়া একটা উপহার ছিল মঈনুদ্দিন চিশতির জন্য। ছয় থেকে সাত দিন আজমির পানি ছাড়া ছিল, শেষ পর্যন্ত সিলিন্ডার করেছে। এই কাহিনী সকলের আমাদের আপনার জানা আছে, কিন্তু এর ভিতরও কিন্তু একটা কাহিনী থেকে যায়, এর ভিতরও একটা কাহিনী যেটার দিকে আমি আপনাদের মনকে মনোযোগ দেওয়ার চেষ্টা করাচ্ছি। ওই কাহিনী আসল কাহিনী নয়, ওটা কারামত, কারামতের চাইতে একটা বড় কারামত আছে। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। গরিবে নামাজ কি নিজে গিয়েছেন না খাদেম পাঠিয়েছেন? আওয়াজ কিন্তু ফুল ভলিউমে হতে হবে। নিজে গিয়েছেন না খাদেম পাঠিয়েছেন? গিয়ে কি বলতে বলেছেন? আমি মঈনুদ্দিন স্মরণ করেছি বলো। যখন বলছেন তখন আয়না সাগরের পানি ভরপুর, যখন খাদেম যাচ্ছেন আয়না সাগরের পানি ভরপুর, যখন মঈনুদ্দিন চিশতি কথাটা বললেন আয়না সাগরের পানি ভরপুর। ও মঈনুদ্দিন চিশতি, কোন কনফিডেন্সে আপনি এত বড় একটা চ্যালেঞ্জ দিলেন? আমাদের বিবেক তো বুঝে আসে না, এত বড় মহাসাগর আপনার পাত্রটা একটা ছোট, 1 কেজি কিংবা 2 কেজি পানি ধরবে, এর চাইতে তো বেশি ধরার কোনো প্রশ্ন আসে না। আপনি এত বড় কথাটা বললেন কিভাবে, কোন সাহসে? মঈনুদ্দিনের দরবার থেকে উত্তর আসবে, আমার মওলার সাথে আমার ওয়াদা হয়েছে, মঈনুদ্দিন তুমি যখন যা বলো না আমি খোদা তাই করে দেখাইবো, বলেন না সুবহান। আমি আল্লাহর হাত তাদের হাত, তাদের জবান আমি আল্লাহর জবান, আল্লাহর জবান কেমন? কুন ফায়াকুন, জবান হয়ে যায় মানে কি? আমি আল্লাহ তাদের সাথে একটা ওয়াদা, একটা কন্ট্রাক্ট হয়ে যায়। এ বান্দা তুই আমার জন্য সব ছাড়ছস, আল্লাহ চেষ্টা করেছি। তুই আমার জন্য রাতের ঘুম হারাম করছস, আল্লাহ চেষ্টা করেছি। তুই আমার জন্য পায়ের মধ্যে ব্যথা দিছস, আল্লাহ চেষ্টা করেছি। তুই আমার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করছস, আল্লাহ চেষ্টা করেছি। তুই আমার জন্য মানুষের অপবাদ সহ্য করছস, আল্লাহ চেষ্টা করেছি। তুই আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনের স্বপ্ন ইচ্ছা সমস্ত কিছু কুরবানি দিয়েছস, আল্লাহ চেষ্টা করেছি তোমার খুশির জন্য। আল্লাহ পাক বলে, তুই যখন একটা মানবের যা চাহিদা আছে আমি আল্লাহর নামে সব কুরবানি দিয়েছস, আমি আল্লাহ তোরে রহমতের দরবারে কবুল করে নেব। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, কোন বান্দা যদি আল্লাহর রহমতের দরবারে কবুল হয়ে যায়, নাই বলতে কি আছে তার? এখন আসেন, যুদ্ধ করে সবাই ফিরছেন, যুদ্ধ করে সবাই ফিরছেন, আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, কারো ছেলে গিয়েছে, কারো স্বামী গিয়েছে, কারো সন্তান গিয়েছেন, কারো ভাই গিয়েছেন, কারো মামা গিয়েছেন নবীর পক্ষে যুদ্ধ করার জন্য। আত্মীয় স্বজন সবাই রাস্তায় দাঁড়ানো, একজন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করলেন আমার সন্তান, উত্তর দেওয়া হয়েছে আপনার সন্তান, বলেন না আপনার সন্তান শহীদ হয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করে, মার মন তো মানে না, আরেকজনকে জিজ্ঞেস করলেন
আমার সন্তান, আপনার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে যুদ্ধের মধ্যে। আরেকজনকে জিজ্ঞেস করলেন, কয় আপনার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ইত্ত বছরে রসুলের রক্তে জিগার নূরে নজর সিদ্দিকে আকবর। আবু বকর সিদ্দিক আসলেন, আসতে আসতে ওনার মন মানলেন না, কয় আবু বকরকে একটু প্রশ্ন করে দেখি, আবু বকর আমার ছেলে, কয় আসতেছে আমার পিছনে, আরেকটু জোরে, সবাই বলল না, একজন বলল হ্যাঁ। দ্বিধাদ্বন্দ্বই বিবেক, হঠাৎ করে দেখে মায়ের দূর থেকে দেখে ছেলের মতো লাগে, স্পষ্ট না, যতই সামনে আসে চেহারা তত পরিষ্কার হতে থাকে, সারা শরীরে রক্তত্ব রক্ত টক টক করে পড়ছে, তীরের আঘাত ছুরির আঘাত, দুর্বল দেহ নিয়ে সন্তান আসতে লাগলো, সন্তানকে দেখে মা বেকুল হয়ে জড়াই ধরলো, এইবার আক্ষেপ হলো, এতগুলো রসুলের সাহাবে কিভাবে মিথ্যা কথা বলে, রসুলের সাথে থেকে কিভাবে মিথ্যা কথা বলে, ইসলামী অনুসারী হয়ে কিভাবে মিথ্যা কথা বলে, মনকে বুঝ দিতে না পারে নবীর দরবারে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ বিচার করতে হবে। আমার নবী বললেন, কি তোমার বিচার একটু বলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এই 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 সাহাবীকে আমার সন্তান সম্পর্কে প্রশ্ন করেছি, তারা প্রতিজন বলেছে আমার সন্তান নাকি মারা গিয়েছে, এই দেখেন আমার সন্তান জীবিত আছে। আমার নবী মুস্কি হেসে বললেন, ও মা, তারা যা বলেছে সেটাও সঠিক, আবু বকর যেটা বলেছে সেটাও সঠিক, ইয়া রাসূলুল্লাহ হয়তো মরা হবে নয়তো জিন্দা হবে, না হয় সকাল হবে না হয় রাত হবে, দুইটা তো একসাথে সঠিক হতে পারে না, ইয়া রাসূলুল্লাহ মামেলা কি। আমার নবী বলে, যখন তুমি তাদেরকে জিজ্ঞেস করেছো উত্তরে তারা বলেছে তোমার সন্তান মৃত, তখন তোমার সন্তান মৃত ছিল, আমার আবু বকরের জবান থেকে তোমার সন্তান জীবিত হওয়া বের হওয়ার সাথে সাথে আমার লাম কানে খোদা তোমার মৃত সন্তানকে আবার মুদিয়ে জীবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সিদ্দিক মানে হলো মহা সত্যবাদী, সিদ্দিক মানে মহা সত্যবাদী। সিদ্দিক কাকে বলে? এখন রাত উনি যদি ভুল করে বলে ফেলে দিন, আল্লাহ ওনার কথার জন্য দিন বানাই দিবেন, এটা হচ্ছে সিদ্দিকের মর্তবা, এটা হচ্ছে কির মর্তবা, সিদ্দিকের মর্তবা। এখন আসেন, রাত দিন দুপুর বিকাল সন্ধ্যা আছে না নাই, ফজরের নামাজের সময় একটা সময় আছে, সেই সময়টা আপনারা কি বলেন, সুবহে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহে, সুবহুন মানে সকাল, সাদেক মানে সত্যবাদী, সত্যবাদী সকাল, ইয়া আল্লাহ সারাদিনে 24 ঘন্টার মধ্যে এই সত্যবাদী সকাল তো কোনোভাবে পাইলাম না, এই যে মাসলো কেন, কয় আমার সাদেক নবী রহমত নবী কামলিওয়ালা মদি যেই টাইমটাকে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত এটা সুবহে সাদেক হিসেবে থাকবে, মিথ্যাবাদী সকাল নয় সত্যবাদী সকাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, আলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, উচ্চ আওয়াজে একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, শেষের পথে চলে আসলাম। আজকে হয়তো অনেকে বলবেন মোকারম বাড়ি মন্ডলী ওয়াইজ দুটি নতুন নতুন মোকারম বাড়ি এসে বানাল বজনে কেন হচ্ছে, বললে হং বড়তাই শিখিয়ে না, বন্ধম বললে আর কি বন্ধমও বুঝে না,
বদনাম করিবেন না হন? হ্যাঁ গুল্লি বালা হাই যারা আর বদনাম করা হাই তারা টিয়া দিদি আর রসুল হইতে বদনাম করলে ফিরি ফিরি গুণ লব দে তো গুণ যাই লবি তো তুমি বড় বন্ধু আর হন উত্তরে আর ইন গোড়া হান দিন বেহা হয়ে যাবে গুণ তো কেউ যদি বদনাম করে তোর লেফে লাইবে আর বন্ধু হইল না ওই না নয় মাতন না বন্ধু হই না নয় তুই বেড়ে টিয়া দিল মন্দ কি গুণ হম এত টিয়া দিল এনে হতে পারে তোর এক লাখ টিয়া নিমার গুণ হইল লবু না লবু না তাহলে ফিরি ফিরি লেফে লাভ তো তাহলে যান পর বন্ধু সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমার হিন্দাল বলি বান্দার আওয়াজ একে একে 90 লক্ষ এখন প্রশ্ন হচ্ছে 70 লক্ষ নয় কেন 90 লক্ষ কেন 80 লক্ষ দিয়ে কেন থমকে গেল না 60 লক্ষ দিয়ে গেলে থমকে গেল না 90 কেন হলো আচ্ছা সেদিন গেলে আবার অন্যদিকে চলে যেতে হবে লম্বা কাহিনী হয়ে যাবে ওদিকে আর না যায় ইসলাম ধর্ম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে কোন ধর্মের অনুসারী আমরা জানার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এই নাম যেটা বলবো মনে রাখতে হবে নাম মনে রাখলে কাহিনীও মনে থাকবে মনে থাকলে কাহিনী মনে থাকে ইসলামটাকে যে কত ফ্রিলি পাইছি তো দাম নাই যাচ্ছে গেলাম মিডে নাই মালে মুফ দেলে বেরহম হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবী নাম হচ্ছে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগকে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কাউকে জানতে দেয়নি পরিবারের কেউ জানে না গোপনে গোপনে অন্তর থেকে আল্লাহকে মহব্বত করেছেন নবীকে মহব্বত করেছেন কলমা পড়ে মুসলমান হয়েছে একদিন দুই দিন তিন দিন দিন যেতে থাকে সত্য কখনো গোপন থাকে না আস্তে আস্তে পরিবারের সবাই জানতে পারলেন আমার মেয়ে আমার বোন আমার খালা আমার মামি ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এই খবর যখন আত্মীয় স্বজন শুনতে পায় জোনেরাকে কালো নিচের থেকে বালুর তাপ কঠিন অবস্থায় রেখে দেওয়া হয় বিভিন্ন ভাবে অত্যাচার করা হয় চেহারার সামনে মূর্তি নিয়ে বলে লাত মনাত উজ্জা দেবতার নাম ধরে ধরে বলে দেখো দেবতাকে মেনে নাও মুহাম্মদকে ছেড়ে দাও দেবতাকে মেনে নাও মুহাম্মদকে ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও প্রতিবারে এই উত্তপ্ত গরম রোদের মধ্যেও শুয়ে বারবার সেই মহিলা সাহাবি বলছেন ইসলাম আমি কখনো ছাড়তে পারবো না যে ধর্ম আপনি আমি ফ্রি ফ্রি পেয়েছি না চাইতে পেয়েছি সে ধর্মের এক স্বর্ণালী যুগের ঘটনা বলতে যাচ্ছি আপনাদের কাছে এক পর্যায়ে দুই হাত টানা দিলেন দুই পা টানা দিলেন বিভিন্ন ভাবে অত্যাচার করতে করতে আবু জাহেল একটা ছুরি নিয়ে জুনেরা রাদিয়াল্লাহু তাআলার মুখ চোখের সামনে এসে বলবার করে বলছেন মুহাম্মদকে ছেড়ে দাও চোখের সামনে ছুরি কল্পনা করুন একটু ছুরির আগা আপনার চোখের পুতুলের সামনে ছুরির আগা আপনার চোখের পুতুলের সামনে কেউ যদি বলে যে ধর্ম ছেড়ে দাও পরিস্থিতিটা কেমন হতে পারে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা বারবার করে বলছেন ইসলাম ছাড়া সম্ভব নয় এক পর্যায়ে রাগে বশীভূত হয়ে সেই কাফের সর্দার জুনেরা রাদিয়াল্লাহু তাআলা হন দুইটা চোখ ছুরি দিয়ে আঘাত করে বন্ধ করে দেয় রক্ত ঝরঝর করে পড়তে পড়তে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বেহুশ হয়ে যায় ওনাকে আবার সেন্সে ফিরিয়ে আনা হয় সেন্সে ফিরিয়ে আনার পরে কাফের সর্দার বলে জুনেরা গভীর মনোযোগ জুনেরা যে আল্লাহ এবং যে মুহাম্মাদের জন্য তুমি নিজের চোখগুলা হারিয়েছ তারা কোথায় আছে ডাকো তোমার আল্লাহরে ডাকো তোমার মুহাম্মাদরে ডাকো দেখেছো আমার ধর্মের সাথে বেয়াদবি করার কারণে আমাদের দেবতা তোমাকে অভিশাপ দিয়েছে যার কারণে তোমার চোখ অন্ধ হয়েছে নিজেরা অন্ধ করছে সেটা আর বলছে না দেবতা অভিশাপ দিয়েছে এই কথা বলতে দেরি যখন জুনেরা রাদিয়াল্লাহু তাআলার সামনে ইসলামের মান ইজ্জতের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে আল্লাহকে মানো আল্লাহ কোথায় যে নবীকে মানো নবী কোথায় এবার জুনেরা রাদিয়াল্লাহু তাআলা
রক্তাক্ত চোখ দিয়ে আল্লাহ পাকের রহমতের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে বলে, মাওলা গো ইসলামের জন্য চোখ দুটো হারিয়েছি, আমার কোন আপত্তি নাই, সারা দেহ ক্ষত বিক্ষত করে ফেলতে পারি, ইসলামের মহাব্বতে জান দিতে পারি, নবীর প্রেমে জান উৎসর্গ করতে পারি, আমার কোন আপত্তি নাই, আমার কোন দুঃখ নাই, কিন্তু তারা আজকে ইসলামকে, আজকে তারা তোমাকে, আজকে তারা ধর্মকে, আজকে তারা নবীকে প্রশ্নবিদ্ধ করেছে, নবী কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ আমার জন্য আমি চোখ চাচ্ছি না, তোমার সত্যতার জন্য, তোমার নবীর শান মানের জন্য আল্লাহ আমার চোখকে ফিরিয়ে দাও। মুনাজাত করতে করতে, ফরিয়াদ করতে করতে জনেরা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে কাফেররা আবার ওনাকে হোশ করলেন। হোশ করার পরে যখন আবার তিরস্কার দিতে লাগলেন, জনেরা রাদিয়াল্লাহু তাআলা রক্ত মুছে মুছে বলে, আগে যতটুকু দেখেছি এখন এর চেয়ে আরো বেশি দেখতেছি। সুবহানাল্লাহ। হযরত জনেরা রাদিয়াল্লাহু তাআলা নাম তো মনে রাখবেন, হযরত জনেরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নবীর প্রেমে দিয়েছেন, আল্লাহর ডাবল করে ফেরত দিয়েছেন। সে ধর্ম আজকে আপনার আমার মাথার কাজ, ঠিক না বেটি? ফ্রি ফ্রি পাইছি কেন? মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান। যদি এইরকম কষ্ট করে অর্জন করতে হইতো তাহলে হয়তো নামাজের মর্মটা আমাদের একটু বুঝে আসতো। তো সেই জন্য কি আবার নতুন করে আবার সে যুগে ফিরে যাওয়া সম্ভব? রিভিউ করে যাওয়া সম্ভব আছে নাকি? রিভিউ করে যাওয়া সম্ভব হবে না জেনে তো আমার নবী সে সাহাবায়ে কেরামের কাহিনীকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আমার নবী বলেন, আমার উম্মতরা যখন আমার সাহাবীদের ত্যাগ কষ্টকে যখন তারা শুনবে, তারা পড়বে, তাদের অন্তরে নিভে যাওয়া ঈমানটা আবার জ্বলে উঠবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালে হাবশি যাকে কালো বলে সবাই তিরস্কার করত, আমার নবী তাকে গোলাম বানিয়ে কবুল করে কাবা শরীফের ছাদের মধ্যে তুলে দিয়েছেন। বিলালে তুজে পর নিসারে যাও কে খুদ নবী নে তুজে খরিদা। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কদমে আমরা নিসার, কেন? আপনি সে একজন যাকে দয়াল নবী নিজেই ক্রয় করেছেন, নিজেই ক্রয় করেছেন। আপনি বেলালকে সম্মান দিতে দিতে কোথায় গেলেন? কয় কাবা শরীফের ছাদে উঠো। কোথায় উঠো? কাবা শরীফের ছাদে উঠো। একজন গোলাম সমাজের নিম্ন স্থানে যাকে সমাজ রেখেছে, আমার নবী তাকে কাছে টেনে কাবা শরীফের ছাদে তুলে প্রমাণ করে দিয়েছেন, আমি নবী সবার জন্য এক, আমি নবী সবার জন্য এক। গভীর মনোযোগ ভাইয়েরা, ইসলাম ধর্ম এই ত্যাগ দিলেন, এত কষ্ট দিলেন, এমনও একজন সাহাবী আছেন নতুন বিবাহ করেছেন, বাসর করে গিয়েছেন, হঠাৎ করে শুনছেন নবীজি ইসলামের জন্য জিহাদে বের হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে বউয়ের চেহারা আর দেখে নাই, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সেজন্য বড় বলতে ইচ্ছে করে যে ধর্মে, যে ধর্ম মানুষকে নিজের বউয়ের চেহারা পর্যন্ত দেখতে দেয় নাই, যে ধর্মের প্রেম, সে ধর্মের মানুষ কখনো দর্শক হতে পারে না, সে ধর্মের মানুষ কখনো ইফতিজার হতে পারে না। কারণ এটা সেই ধর্ম যে ধর্মের নামের সামনে নিজের স্ত্রীকে, হালাল স্ত্রীর চেহারা পর্যন্ত দেখে নেয়। আরেকজন নতুন বিবাহ হয়েছে, বিবাহর পরে স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে ফরজ গোসল দিতে ভুলে গিয়েছে, যুদ্ধের ময়দানে ডাক এসেছে, ওখানে চলে গেছে, যুদ্ধের মধ্যে ওই সাহাবি শাহাদত বরণ করেছে, আমার নবী দূর থেকে দেখে মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুস্কি হাসার কারণ? কয় আমি দেখছি আসমান থেকে কিছু স্পেশাল ফেরেশতা নেমে ওনার দেহটাকে গোসল দেওয়াচ্ছে। জিব্রাইল এসে আমাকে খবর দিয়েছে ওনার শরীর অপবিত্র ছিল, জানামাতের গোসল ফরজ ছিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ওখানে গোসল দেওয়া হচ্ছে। কত স্পেশাল ধর্ম আমাদের, কত স্পেশাল ধর্ম, শুনবেন আর একটু? শোনার আগ্রহ থাকলে একবার বলেন না ধাবা, না 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 একটু মধুর আওয়াজে। হযরত খালিদ বিন
সাহাবী জগতের এক নক্ষত্রের নাম যুদ্ধের ময়দানে। উনি যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে জয়লাভ, যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে জয়লাভ। এই খালেদ বিন ওয়ালিদ একদিন যুদ্ধ করতে করতে হঠাৎ করে তলোয়ার ফেলে দিয়েছেন, তলোয়ার ফেলে কি জানি খুঁজে, যুদ্ধ চলছে হঠাৎ তলোয়ার ফেলে কি জানি খুঁজছেন। ওনার সঙ্গীরা বললেন, হুজুর আপনি কি খুঁজছেন? তোমরা যুদ্ধ করো আমি খুঁজতেছি। হুজুর হামলা করছে তো, কিচ্ছু হবে না তোমরা করো আমি খুঁজতেছি। কিছুক্ষণ পরে ওনার মাথা থেকে যে ক্যাপটা পরে গিয়েছেন ওই ক্যাপটাকে খুঁজে পেয়েছেন, ক্যাপটাকে নিয়ে আমার মাথায় দিয়েছেন। এখন গম্ভীর চেহারায় মুখে মুস্কি হাসি, যুদ্ধ টুদ্ধ শেষ, জয়লাভ জয়লাভ খালেদ বিন ওয়ালিদ। যুদ্ধের পরে সঙ্গীরা জিজ্ঞেস করছেন, হুজুর সত্যি করে বলেন তো আপনার টুপি খুঁজতেছেন কেন? নিশ্চয় টুপির মধ্যে কিছু আছে, তলোয়ার ফেলে হামলা চলছে, তলোয়ারে তলোয়ার এক হাতে রাখতেন তা তো করেন নাই, দুই হাত দিয়ে আপনি পাগলের মতো শুধু খুঁজতে গেছেন, এই টুপির মধ্যে কি আছে বলেন। সত্য কথা বলবো নি, বলো এই টুপির মধ্যে আমার হায়াতুন নবী জিন্দা নবীর সুল মোবারক আছে। আমি খালেদ বিন ওয়ালিদ যুদ্ধে জয় লাভ করেছে জগতে জানে, কিসের উসিলায় হয়েছে তা জানো না, আজকে প্রকাশ করে দিলাম আমি খালেদ বিন ওয়ালিদের মাথায় তাজ, আর সেই মাথার তাজের ভিতরে আরেকটা তাজুল তাজ হচ্ছে আমার কামলিওয়ালা চুল মোবারক, যে চুল মোবারকের বরকতে আমার আল্লাহ কখনো আমি খালেদ বিন ওয়ালিদের মাথাকে দুশমনের সামনে নিচু হতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই, শুধু চুল মোবারকের মর্যাদার কারণে চিৎকার দিয়ে বলেন সুবহান আরেকজন সাহাবা মেয়ের বিবাহ দিবে, বুখারী শরীফ আসছেন এটা হাদিসটা, মেয়ের বিবাহ দিবে শিশি একটা আনছে, কি আনছে? আমার নবী বলছেন যে কি শিশি কেন? ইয়া রাসূলুল্লাহ সব কিনছি শুধু সুগন্ধিটা কিনে নেই। তো সুগন্ধির জন্য এটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকটা একটু আওয়াজটা হয় নাই মধুর আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ সব কিনা শেষ সুগন্ধিটা সুগন্ধিটা এখন সুগন্ধিটা যদি কেন আপনার গাম মোবারকটা আমার নবী নবুয়তের হাতে নিয়েছেন, শরীর মোবারকের ঘাম মোবারক শিশিতে দিয়েছেন, দিয়ে দিলেন। ওই সাহাবা কি বলে জানেন? ওনার বংশধররা বলে ওই দিন থেকে সাত প্রস্থান পর্যন্ত নবীজির ঘাম মোবারকের গ্রাম ওনার বংশের মধ্যে ছিল। কয় প্রস্থান? যেমন আমার দাদা এক প্রস্থান, আমার বাবা এক প্রস্থান, আমি এক প্রস্থান, আমার ছেলে এক ফুস্তান, তার ছেলে এক ফুস্তান, তার ছেলে আর এক ফুস্তান, সাত ফুস্তান পর্যন্ত নবীজির গ্রাম মোবারকের গ্রাম ছিল, যেটা মেশকে আম্বরকে হার মানায়। আল্লাহ যদি কখনো নিয়ে আয় মদিনাতুল মুনাওয়ারায় যদি যাওয়ার সৌভাগ্য হয়, ফজরের নামাজটা মসজিদে নববীতে পড়ে ফজরের নামাজের আদায় করার সাথে সাথে মসজিদে নববীর উত্তর পারে এসে দাঁড়াবেন, যেখানে দাঁড়াইলে দক্ষিণ পারের বাতাসটা গম্বুজে হাজরাকে স্পর্শ করে আসে। এই গম্বুজে হাজরা বাতাস এদিক দিয়ে আসবে, আপনি দাঁড়াবেন এদিকে, ভালো করে চোখ বন্ধ করে ঘ্রাণ নিয়ে দেখবেন তো আপনার মন বলতে বাধ্য হবে, পৃথিবীতে এত বাতাস শরীরে লেগেছে এত মজার বাতাসও পায় না এত ঘ্রাণও পায় না, আমার নবীর সবুজ গম্বুজ মুবারক থেকে এখনো পর্যন্ত ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ একটু বড় লাগবে। এখন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে, আপনাদের শুধু মনোযোগটা দরকার আছে তো ইনশাআল্লাহ। মানুষ যখন ছাদ করে ছাদের মধ্যে কোনো জানালা রাখে? না। একটু আওয়াজ দেন। মানুষ যখন মসজিদে কোনো গম্বুজ করে গম্বুজের মধ্যে কোনো জানালা রাখে? না। এটাই হচ্ছে জগতের নিয়ম। বড় অবাক্যর বিষয়, আমার নবী যে জায়গায় শুয়ে আছেন সেই সবুজ গম্বুজ মোবারকের উপর এখনো পর্যন্ত একটা জানালা আছে। আমার নবীর গম্বুজ মোবারকের উপরে জানালা আছে, বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, এখন আসবে
গম্বুজের উপরে কোন জানালা থাকে না, এটাই হচ্ছে নিয়ম। আরো জোরে, কিন্তু আমার নবী যেই জায়গায় আরাম করছেন বিশ্ববাসী, ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের মধ্যে এখনো পর্যন্ত একটা ছোট জানালা আছে। ও সৌদি সরকার, এমন গম্বুজ তো জীবনে দেখি নাই, এমন গম্বুজ তো জীবনে দেখি না, জানালা আবার উপরে কেন? সব জায়গায় তো গম্বুজ একরকম হয়, নবীরটা আলাদা, কারণ নবী যেহেতু বেমাসল, গম্বুজ তো বেমাসল হতে হবে। কাহিনী জানতে চাই কেন রাখলেন? এখন আসেন, মদিনার বুকে অনাবৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ চতুর্দিকে ছড়াই পড়েছে, সাহাবায়ে কেরাম পানি পাচ্ছে না, কষ্ট, ফল ফসলি হচ্ছে, পানির অভাবে সবাই গিয়ে আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মাজান মুফতি, যিনি ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরবারে আরজি নিয়ে গেলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আমরা তো বড় সংকটময় পরিস্থিতিতে আছি, বৃষ্টি হচ্ছে না, এভাবে বৃষ্টি না হলে তো আমরা সবাই উপবাসে মারা যাব, কিছু তো একটা করেন। মায়েশা সিদ্দিকা চাইলে বলতে পারতেন, এই নামাজটা পড়ো, এই দোয়াটা করো, বলতে পারতেন। দারিমির হাদিস, দারিমি মায়েশা সিদ্দিকা বললেন, ও আমার ভাইরা, আমার নবী যে জায়গায় আরাম করছেন, আমার নবীর এবং আসমানের মধ্যখানে যে একটি ছাদ আছে, যে একটি কাপড় আছে, সেই কাপড়টা ছড়ায় দাও, সেই কাপড়টা ছড়ায় দাও। সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিনের আদেশ মতো কাজ করলেন, নবীর এবং আসমানের মধ্যখানে যে একটি ছাদ আছে, কাপড় আছে, কাপড়টা ছড়াইতে দেরি, ওয়াল্লাহ আসমান ভেঙে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বলে সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন লাগাতার বৃষ্টি হওয়ার পরে এখন সাহাবায়ে কেরাম আবার আসছে, ও আম্মাজান, যেটা আল্লাহ বলেছেন নবীর স্ত্রী তোমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, ও মা, এইভাবে বৃষ্টি হইলে তো আমরা সবাই ভেসে যাবো। তিন দিন আগে কি বলছে, বৃষ্টির অভাবে কিছু হচ্ছে না, এখন এসে কি বলে, এভাবে বৃষ্টি হলে আমরা সবাই বেঁচে যাবো, খ্যাত খামার কখন করবো? মায়েশা সিদ্দিকা বললেন, যে কাপড়টা সরাইছো সেটা আবার আড়াল করে দাও। আমার নবীর রওজা পাক থেকে কাপড় সরলো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, আমার নবীর রওজা পাকের উপর কাপড়টা চলে আসলো, আসমান এবং নবীর রওজার মাঝখানে একটা পার্টিশন চলে আসলো, আবার বৃষ্টি বন্ধ হয়েছে। সেই থেকে এখনো পর্যন্ত নবীর রওজার উপরে, গম্বুজ মোবারকের উপর একটা জানালা রাখা হয়েছে, যখন এই বৃষ্টির প্রয়োজন হয়, বিশ্বাস না হয় আপনি ইন্টারনেটে যান, ইন্টারনেটে গিয়ে আপনি নিজে চার্জ করে দেখেন, না হয় আমার দেখেন, আমি দেখাই, ওই জায়গাটা খুলে দেওয়া হয়, বারে সংহালে রিমজি মরি মজি ম, বারে সংহালে রিমজি মরি মজি ম, দো বোঁদে ইদর বিগিরা জানা লম ইয়া নজীরু কাফি নজরিন, মিসলে তো না শুদ পেদা জানা, জগে রাজে কো তাজে তুরে সরে সো, এ তুঝকো শাহে দো সারা জানা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরেকটা আওয়াজে বলেন মারহাবা। আমার পূর্বের আলোচক সংক্ষিপ্ত বক্তব্যের দিকে একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মধ্যে মুসলমানদের উপর হামলা হয়েছে, এই জিনিসটা একটু জেনে রাখারও দরকার, যেহেতু ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে মেসেজটা একটু দেওয়া দরকার, কথা বলেন ঠিক না, বেটি বলেন না, তো জানেন না, কষ্ট হয়ে যাবে, উজুর তো কষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আরো দুই ঘন্টা কমাই লেগে ওই জানা হবে। গভীর মনোযোগ, মসজিদের ভিতর ছিল আমাদের ভাই, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, হামলাকারী খ্রিস্টান, জগৎ বলছে খ্রিস্টান,
ইমানদার ভাইয়ের একটা কথা বলেন, জঙ্গি শব্দটা যখনই এসেছে আজকে থেকে এক মাস আগেও জঙ্গি মানেই মুসলমান, জঙ্গি মানেই মুসলমান, জঙ্গি মানেই মুসলমান, এটাই তো বলেছে। শুধু আমরা না, বিশ্বই বলেছে, বিশ্বই বলেছে। আজকে সকলের ধ্যান ধারণা একটু পাল্টাই গেছে। এক সময় মনে করতো দাড়িওয়ালারাই হামলা করে, এখন দেখি ক্লিন শেভ ওয়ালাও। এক সময় জুব্বাওয়ালাদের উপর দেখে ভয় পাইতো, এখন তো দেখি যে শার্ট প্যান্ট ইন করা ওয়ালাও। তার মানে কি, আপনারা যারা দাড়ি এবং পোশাক দিয়ে জঙ্গি নির্ণয় করেছেন, আপনাদের ধারণাটা ভুল প্রমাণ করতে এই কাহিনীটা হয়েছে। পোশাকের মধ্যে জঙ্গি নয়, জঙ্গিটা হচ্ছে মাথার মধ্যে। জঙ্গিটা কোথায়? এখন বিশ্ব মুসলমানবাসীর জন্য, সাথে বিশ্ব মুসলমানবাসীর পক্ষ থেকে যে অ্যালাউন্সটুকু আমি অদম অযোগ্য আজকে করতে চাচ্ছি, একমত হলে ডান হাত তুলে বলতে হবে মার হাবা। রাজি আছেন? রাজি আছেন? বিশ্ববাসী মুসলমানকে জঙ্গি বলেছে, বারবার অপরাধ, বারবার অপবাদ, বারবার তিরস্কার আমরা শুনেছি। কেন? মুসলমান নামে নাম লাগিয়ে হামলা করেছে, মুসলমান জঙ্গি হয়েছে। আজকে খ্রিস্টান জঙ্গি হামলা করেছে, কিন্তু কোন মুসলমান এখনো পর্যন্ত খ্রিস্টানকে জঙ্গি বলেনি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টান হামলা করেছে সঠিক, কিন্তু কোন মুসলমান খ্রিস্টান ধর্মকে জঙ্গির ধর্ম বলি নাই। কারণ মুসলমান আমরা বিশ্বাস করি জঙ্গিবাদ কোন ধর্মের সাথে সম্পৃক্ত নয়, বরং জঙ্গিবাদ হচ্ছে ব্যক্তিগত বিষয়। কোন ধর্মই জঙ্গিবাদ শিখায় না, ঠিক না বেঠিক? আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমরা বলি খ্রিস্টান কোন জঙ্গি নয়, বৌদ্ধ কোন জঙ্গি নয়, হিন্দু কোন জঙ্গি নয়। যারা জঙ্গি তাদের কোন ধর্মই নেই, ধর্ম থাকলে সে কখনো জঙ্গি হতে পারত? এটা হচ্ছে মুসলমানদের বিশ্বাস। বিশ্ববাসীর এই জিনিসটা একটু জানার দরকার, বিশ্ববাসীর এই জিনিসটা একটু জানার দরকার। আরে আমরা তো সেই ধর্মের অনুসারী, অজাতকে যারা জাতে নিয়েছে, অভদ্রতাকে যারা বদ্ধতা শিখেছে, মায়া পৃথিবী ভুলে গিয়েছে, জীবন্ত শিশু কন্যাকে কবরস্থ করেছে এক জাতি, আমাদের ধর্মটা এসেই তো সেই নারীকে উচ্চ স্থান দান করেছে। অস্বীকার কি কেউ করতে পারবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন অস্বীকার কি কেউ করতে পারবে? এখন আসুন, মেরাজুন নবীর চান যেহেতু দুইটা কথা না বললে হক আদায় হবে না, আমার নবীর যাত্রা শুরু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শব্দটা কখন বলেন? যখন আশ্চর্য হয়, মানুষের ব্রেন যেটা ক্যাপচার করে না সেটার বাইরে যখন কিছু পেয়ে যায়, সুবহানাল্লাহ। এত জোরে বলেন না। আল্লাহ বলে যে আমার নবীর মেহরাজের ঘটনা আমি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করব না, যেভাবে ফাতিহাকে শুরু করেছি, আমি নাউজুবিল্লাহ দিয়ে শুরু করব না, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করব না, আমি আল্লাহ আমার নবীর মেহরাজের নিউজটা সুবহানাল্লাহ দিয়ে বর্ণনা করছি। আল্লাহ কেন তুমি নবীর বানশানটা সুবহানাল্লাহ দিয়ে তুমি শুরু করছো? আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ তখনই হয় যখন মানুষের ব্রেইনের বাইরে কখনো কিছু ঘটে যায়। বান্দারে যে ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, মানো কিংবা না মানো, এটা তুমি স্বীকার করো না করো, এটা হয়েছে, হয়েছে। এখন খেয়াল করবেন আয়াতটা, সুবহানাল্লাহ জি আসরা বি আবদিহি
আসরা বিআব্দিহি বিনবিয়হি বিরাসূলিহি সুবহানাল্লাহ বিনবিয়হি বলে নাই বিরাসূলিহি বলে নাই বিআব্দিহি বলেছে বিআব্দিহি বলেছেন কার সম্পর্কে নবীর সম্পর্কে খুব খেয়াল করবেন শেষ বালোজার আমার নবীর মেরাজ উন্নবীর কাহিনীকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথম ব্যবহার করেছেন সুবহানাল্লাহ 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 একদিকে মনোযোগ সুবহানাল্লাহ একটি শব্দ আসরা বি আব্দিহি নবীও বলে নাই রসুলও বলে নাই আব্দুন বলেছেন বান্দা বলে আব্দুন বলেছেন আব্দুন লাইলাম রাতের কিছু অংশে পুরো রাত নয় তিন ভাগের দুই ভাগ নয় রাতের এক ভাগের তিন ভাগের এক ভাগের তিন ভাগের এক ভাগ বর্তমানে বিমানের দূরত্ব যেখানে 4 ঘন্টা মক্কা থেকে আকসার দূরত্ব বিমানে বর্তমান সময়ে কয় ঘন্টা আর একটু জোরে লাগবে কয় ঘন্টা এই 4 ঘন্টার বর্তমান ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পৃথিবীর সময়ের মূল্যের মধ্যে আমার আল্লাহ প্রমাণ করেছেন নবীকে বিমান দিয়ে নয় বোরাক দিয়ে আল্লাহ বলে যে সুবহানাল্লাহ আল্লাহ তুমি সুবহানাল্লাহ বললা কেন আল্লাহ বলে যে আমার বান্দাদের মধ্যে কিছু হবে যারা বলবে যে নবী যাইতে পারে না নবী তো মাটির তৈরি যাইবে কেমনে আল্লাহ বলে যে নবীর নাম আন আমারে তো মানুষ আমারে তো মানুষ আমি যে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী তুই মানুষ আল্লাহ মানি আল্লাহ বলে যে তাহলে আমি তো বলেছি সুবহানাল্লাহ যে গিয়েছে তার দিকে তাকাস না যে নিয়ে গেছে তার দিকে তাকা সুবহানাল্লাহ 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 যে নিয়েছে তার দিকে দেখিস না কে নিয়ে গেছে এটা দেখ প্রধানমন্ত্রীর কাছে আমি যাওয়া আর প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে যাওয়া আমি গেলে দেওয়ালের সাইডেও ডাকতে পারবো না প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি আপনি এনে এনে ঘোরাফেরা করেন কি 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 গাঠ হতো মত অন্য নাম কি কাই বাইরে ফুসুর টুসুর করিব না করিব বলে ওদেরকে অল টাইম 24টা ঘন্টা সন্দেহ হইলে হুকুম হুকুম কেন কয় ষষ্ঠবিদ্ধ করতে গেলে যদি আত্মঘাতী হুকুম হামলা করে তখন কি হইব রিক্স নেওয়ার দরকার যদি মারে প্রশ্ন যদি করে এ মারলি কেন তখন উল্টা তোরা প্রশ্ন করবে তুই ইনে ঘুরে ঘুরে গিলে কর জায়গা না হচ্ছে না এদিন জায়গা থাকতে তুই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিলে ঘুরে ঘুরে কর হতাইয়ে না আইবো না নয়াইবো ও কেন মাতর না জোরে জোরে আইবো না নয়াইবো অদা তালা ডাইরেক্ট ফায়ার ডাইরেক্ট তা আপনি যাওয়া আর আপনাকে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে আপনি গেলে হাজার বান্দার সম্মুখীন কিন্তু একটা পাস যখন আপনার কাছে চলে আসবে কোন বাপের ভূতে আপনাকে কেন হেডকোয়ার্টার থেকে কি এসেছে আপনার যাওয়াটা যত অসম্ভব উনি চাইলে আপনাকে নিয়ে যাওয়াটা তত সহজ আর একটু জোরে বলেন না আল্লাহর নবীর যাওয়াকে অনেকে মানতে চাইবে না তাই আল্লাহ বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানে ওয়ালা কো মত দেখো লে জানে ওয়ালা কোন ও দেখো জানে ওয়ালা কো মত দেখো ও বশর হে ইয়া নূর হে মত দেখো লে যা রাহা হে কোন ও দেখো ও কোন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এখন আসেন মজার বিষয় যেটা আল্লাহ বলেছেন গভীর মনোযোগ আছে না নাই যাদের যা আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাহ আসরা বি আব্দিহি নবীর নাম বলে নাই নবীকে নবীও বলে নাই মেরাজের কাহিনীতে নবীকে নবীও রসূলও কি বলেছেন আব্দুন আব্দুন মানে বান্দা ভাই আব্দুন মানে কি সবাই বলবে যে বান্দা আল্লাহ নবীর মেরাজের মধ্যে নবী বলো নাই রসুল বলো নাই ইয়াসিন বলো নাই তোহা বলো নাই মুদ্দাসির বলো নাই মুজাম্মিল বলো নাই আল্লাহ তুই আব্দুন বললা কেন আব্দুন বললা কেন আল্লাহ বলে যে এটাই তো প্রমাণ করতে চাচ্ছি তোরা বলে যে আমরা নবীর মতো তোরা আব্দ নবীও আব্দ তোরা মকালু আলা আব্দ আর আমার নবী হচ্ছে লাবকার মেহমান ওয়ালা আব্দ ফিল মকান আর আমার বন্ধু আব্দ লা মকান সুবহানাল্লাহ তোমরাও আব্দ
আমার নবী আব্দ, তোমরা এতটুক আমার নবী অতটুক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, আমার আল্লাহ নবীর ব্যাপারে কথা বলতে গিয়ে কোন শব্দ ব্যবহার করেছেন? আব্দুল মানে সবাই মিলে বললে খুশি হতাম, আব্দুল মানে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই যদি থাকেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আব্দুল মানে, আব্দুল মানে, আব্দুল মানে, আরো জোরে আব্দুল মানে, আব্দুল মানে, নবীও বলে নাই, রসুলও বলে নাই, আব্দুল বলেছেন। আপনি আমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? আম্মার ফেটে যখন ছিলাম তখন কি কেউ আমাদেরকে আল্লাহর বান্দা বলছিল? তখন নুতফা বলছিল, নুতফা আলাকা এটা বলছে। আম্মা জানের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম? আব্বা জানের পিঠে, আব্বা জানের পিঠে, আব্বা জানের পিঠে আসার আগে আমরা ছিলাম কোথায়? রু জগতে, রু জগতে, কোন জগতে? রু জগত আমি ছিলাম, আব্বা জানের পিঠে আমি ছিলাম, আম্মা জানের পেটে আমি ছিলাম, কিন্তু আব্দুল কেউ বলে নাই, আব্দুল যেই মাত্র দুনিয়াতে আসছে সবাই নাম রাখতেছে আব্দুল্লাহ, সবাই রাখতেছে নাম কি? কিরে এতক্ষণ আব্দুল্লাহ বলো নাই কেন? কয় এতক্ষণ আব্দুল্লাহ শব্দের মধ্যে আসে নাই। আমি প্রশ্ন করলাম কিভাবে? কয় আব্দুল্লাহ হওয়ার জন্য রুজ এবং দরকার, পরিপূর্ণ দেহ থাকা দরকার। আল্লাহ বলে যে বি আব্দিহি, আল্লাহ আব্দুল বললা কেন? আল্লাহ বলে যে নবী বললে। অনেকেই অর্থ করত নবী তো তখনও নবী ছিল যখন দেহ ছিল না, আদম ছিল না, নবী তো তখনও নবী ছিল। আমি যদি নবী বলতাম, অনেকে অর্থ করত নবী বাস্তবে যায় নাই, স্বপ্নে গিয়েছে, রুহ জগতে গিয়েছে। আমি আল্লাহ আব্দুল বলে প্রমাণ করে দিলাম আমার নবী স্বপ্নে যায় নাই, রুহ জগতে যায় নাই, আমার হায়াতুল নবী সশরীরে লাভকানে আল্লাহ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ, আপনাদের অনেক বিরক্ত করে ফেলছি আমি, আর করার দরকারও নাই, ইচ্ছেও নাই। আমার হুজুর চলে আসছেন মনে হয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অন্যতম আলোচক, এদেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব কিবলা মাদাজিলুল আলী। আমি শ্রেষ্ঠ সভাপতি বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা মাহফিলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে ডানে এবং বামে, সামনে বাইদেরকে যদি বসিয়ে দেওয়া হয় মাহফিলের সৌন্দর্য আরো বৃদ্ধি হবে। আপনারা যারা বাইরে আছেন বাইরে না থেকে মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরেকটি মানে আওয়াজ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছে। আকর্ষণ আসার পরে কিন্তু আর কোন আকর্ষিত হওয়ার কোন অবকাশ থাকে না। আর আমি এতক্ষণ যা খেদমত করেছি, কোন বক্তা হিসেবে কখনো এই অন্তত এই এলাকায় বক্তা হিসেবে আসি নাই, যে আসা বাদ দিয়ে দিছি অনেক আগে থেকে। আমি আমার ভাইদের কাছে এসেছি, কথা বুঝতে পেরেছেন? কোনো নির্দিষ্ট আলোচক কিংবা বক্তা না, যারা আয়োজক, যারা আশেকান, যারা উপস্থিত হয়েছেন, বেগুলো সবাই হচ্ছে আমার ইমানি ভাই। সুতরাং যা আলোচনা করার যেভাবে করার আমার হুজুর উপস্থিত হয়েছেন করবে, পরিবেশটাকে একটু সাবলীল সুন্দর করার জন্য সর্বোপরি সেরা আমাদের একটু সচেষ্ট হওয়া দরকার আছে, দরকার কথা বলেন আছে না? নাই না তে রসুল চলবে
নবীর আশেকদের জবান চুপ করে থাকতে পারে? পারে একটু জোরে। আমার সবচাইতে পছন্দের নাত, আশা করি আপনাদের অন্তরের খোরাক সেই নাতের রসুল। সবাই শেষবারের মতো যার যত বলিয়ম আছে ইমানি আওয়াজ আমার মুখে মুখে বলুন, নূরওয়ালা হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আরেকটু ইমানি আওয়াজে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সরকার কি আমদ মারহাবা দিলদার কি আমদ মারহাবা হুজুর কি আমদ মারহাবা পুর কি আমদ মরহাবা মরহাবায়া মুস্তাফা মরহাবায়া মুস্তাফা মরহাবায়া মুস্তাফা মরহাবায়া মুস্তাফা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি শান ওয়ালা নবী সুবহানাল্লাহ আমরা আব্দুল নবী ও আব্দুল পার্থক্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আয়া সুবহানাল্লাহ আমরা মকান ওয়ালা নবী লা মকান ওয়ালা আমরা নামাজ পড়নে ওয়ালা নবীজি নামাজ আনলে ওয়ালা আমরা হচ্ছে হাফেজে কোরআন নবী হচ্ছে সাহেবে কোরআন আমরা হচ্ছে রহমতের ভিখারি নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন আমরা হচ্ছে নূর তালাশকারী নবী হচ্ছে নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়ালা একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা হচ্ছে মক্কা ওয়ালা নবী হচ্ছে লা মক্কা ওয়ালা এই নবী আমাদের আমরা নবীর মতো কখনো সম্ভব তো সেই আল্লাহর কাছে পৌঁছাতে গেলে যে মাধ্যম সেই মাধ্যমের নামই হচ্ছে নবুয়তের নবী রহমতের নবীর দরবার আর সেই নবীর দরবারে পৌঁছানোর মাধ্যম যারা তারাই হচ্ছে আল্লাহর বলি আওয়াজ দিয়ে বলেন আজকের এই মাহফিলকে মৌলা আপন গুণে রহমান রহিম নামের সবকায় কবুল আর মঞ্জুর করুক আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের অতীতকালে ইচ্ছায় অনিচ্ছায় কৃত সর্বপ্রকার কবিরা সগিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিন আল্লাহর ভয় অন্তরে রেখে নবীর মুহাব্বত তাজিম অন্তরে রেখে দৈনিক পাঁচবার আল্লাহর রহমতের দরবারে কপাল দিয়ে সিজদা করার তৌফিক দান করুন প্রতিটি সন্তানকে আল্লাহ মা বাবার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুক আমিন পরিশেষে দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নাসীন পীর সাহেব হুজুর কিবলা মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি আমার আব্বা হুজুর আজকে প্রায় 9 থেকে 10 মাস গুরুতর অসুস্থ অবস্থায় আছেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার আব্বা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন এবং আগের মতো আবারও সুন্দরভাবে পুনর্জীবিত হয়ে জজবা নিয়ে হাসান হুসাইনি মোহাব্বত নিয়ে সুন্নিয়াতের ময়দানে যেন আবারও বক্তব্য দিতে ফিরে আসতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু জশনে আমা